এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় হনবিলত শুকাইছে পানি। হনবিলর জলস্তর কমি যাক উদ্বিগ্ন মাছমরিয়া নাও চালক, এক বিস্তীর্ণ জলরাশি। এশিয়া মহাদেশের ভিতর দ্বিতীয় বৃহত্তম জলাশয় হিসাবে পরিগণিত করিমগঞ্জ জেলার হনবিল মূলত প্রায় 40,000 অধিক পরিয়ালর জীবন জীবিকার একমাত্র ভরসা, কিয়নো এই বিলর প্রায় একাংশই মাছ ধরে জীবন নির্বাহ করে, আন একাংশই আকো পর্যটকসকলক নৌকা বিহার করায় জীবিকার পথ বাছি লৈছে। কিন্তু এবার হনবিলত কাহানিও নোহা ঘটনা ঘটিছে। অতি উদ্বেগজনকভাবে শুকাইছে বিলখনের পানি। খরালি বিলখনের পানি আগতেও শুকায়, কিন্তু এইবারের দরে শুকা কাহানিও দেখা নাই অঞ্চলটির লোকসকলে। একচুয়ালি এইটা কি আমার সেন্ট্রাল গভর্নমেন্টে বহুত চেষ্টা করে আছে, আমার স্টেট গভর্নমেন্টেও চেষ্টা করে আছে, আমার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় তেও এসুরেন্স দিছে যে সনবিল এটু একটা লার্জেস্ট এরিয়া হব। আজি আমার গভর্নর সাহেবেও সেম কথা কইছে, সনবিলটা যাতে ভাল হয় এটু তেও দেখিব। নিশ্চয়ই সবাই বিচারে একটা ভাল পর্যটনস্থলী গড়ে ওঠার, আর যেন এই যে সনবিল, এই সনবিলের যেন এই দুর্দশাত কিন্তু বহুতে ইয়ার কিন্তু দুঃখ প্রকাশ করে, আর সকলেই একটা চেষ্টা করে যাতে ইয়ার যেন প্রাকৃতিক পরিবেশ ইয়ার সঠিক রকার কারণে। এটা প্রশ্ন উঠিছে, কিয় হ্রাস পাইছে হনবিলর জলস্তর? স্থানীয় লোকের দাবি, হনবিলর ইমান কঙাল রূপ আগতে কাহানিও দেখা নাই। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় হনবিলত শুকাইছে পানি। হনবিলর জলস্তর কমি যাক উদ্বিগ্ন মাছমরিয়া নাও চালক, এক বিস্তীর্ণ জলরাশি। এশিয়া মহাদেশের ভিতর দ্বিতীয় বৃহত্তম জলাশয় হিসাবে পরিগণিত করিমগঞ্জ জেলার হনবিল মূলত প্রায় 40,000 অধিক পরিয়ালর জীবন জীবিকার একমাত্র ভরসা, কিয়নো এই বিলর প্রায় একাংশই মাছ ধরে জীবন নির্বাহ করে, আন একাংশই আকো পর্যটকসকলক নৌকা বিহার করায় জীবিকার পথ বাছি লৈছে। কিন্তু এবার হনবিলত কাহানিও নোহা ঘটনা ঘটিছে। অতি উদ্বেগজনকভাবে শুকাইছে বিলখনের পানি। খরালি বিলখনের পানি আগতেও শুকায়, কিন্তু এইবারের দরে শুকা কাহানিও দেখা নাই অঞ্চলটির লোকসকলে। একচুয়ালি এইটা কি আমার সেন্ট্রাল গভর্নমেন্টে বহুত চেষ্টা করে আছে, আমার স্টেট গভর্নমেন্টেও চেষ্টা করে আছে, আমার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় তেও এসুরেন্স দিছে যে সনবিল এটু একটা লার্জেস্ট এরিয়া হব। আজি আমার গভর্নর সাহেবেও সেম কথা কইছে, সনবিলটা যাতে ভাল হয় এটু তেও দেখিব। নিশ্চয়ই সবাই বিচারে একটা ভাল পর্যটনস্থলী গড়ে ওঠার, আর যেন এই যে সনবিল, এই সনবিলের যেন এই দুর্দশাত কিন্তু বহুতে ইয়ার কিন্তু দুঃখ প্রকাশ করে, আর সকলেই একটা চেষ্টা করে যাতে ইয়ার যেন প্রাকৃতিক পরিবেশ ইয়ার সঠিক রকার কারণে। এটা প্রশ্ন উঠিছে, কিয় হ্রাস পাইছে হনবিলর জলস্তর? স্থানীয় লোকের দাবি, হনবিলর ইমান কঙাল রূপ আগতে কাহানিও দেখা নাই। গৌরীস্তন্দী রিপোর্ট, নিউজ 18, নর্থ ইষ্ট।